চট্টগ্রামের মিরসরাইয়ে বালখেড ডুবির ঘটনায় আরও তিনজনের লাশ উদ্ধার হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে একজন। বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার আতিয়ার সজল। হ্যাঁ, ঘূর্ণিঝড় শীতটাকের কবলে পড়ে চট্টগ্রাম মিরসরাইয়ের যে ইকোনমিক জোনে বালু সরবরাহ করে যে বালখেডে আটজন শ্রমিক নিহত হয়েছিলেন, উল্টে তার কিন্তু সবশেষ যে সবাইকে কিন্তু কিছুক্ষণের আগেই সর্বশেষ যে আবুল বাশার হাওলাদার নামের একজন মৃতদেহ নিখোঁজ ছিলেন, তার মৃতদেহটি উদ্ধারের মধ্য দিয়ে এই ঘটনায় যারা নিখোঁজ হয়েছিল সকলকেই কিন্তু প্রায় 60 থেকে 62 ঘন্টার একটি রুদ্ধধার অভিযানের মধ্যে দিয়ে বা উদ্ধার অভিযানের মধ্য দিয়ে কিন্তু মোটামুটি সমাপ্ত করেছে। আর আমরা অনেকের সাথে কথা বলেছিলাম এখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তা যিনি রয়েছেন মোহাম্মদ মিনহাজুর রহমান, যার নেতৃত্বে যারা এখানকার ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, পুলিশ এবং অন্যান্য এখানকার বিআইডব্লিউটিও এর সর্বশেষ একটি ডুবুরি দল সহ একটি টিম এসে আজকে কিন্তু তারা কেটে সর্বশেষ লাশগুলোকে উদ্ধার করেছে। এবং এই উদ্ধার অভিযানের এখন যে কী অবস্থা বা একদিনের উদ্ধার অভিযানে তাদের কী কী বেগ পেতে হয়েছে বা তাদের অভিজ্ঞতা এবং এই উদ্ধার অভিযানের সর্বশেষ কী অবস্থা জানতে আমরা এখন কথা বলবো এখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিনহাজুর রহমানের সাথে। জি, ধন্যবাদ। আসলে 24 তারিখে ঘূর্ণিঝড় আমফানের প্রভাবে যে আমাদের কাটারটা এখানে ডুবে গিয়েছিল, ওখানে 8 জন নিখোঁজ ছিল এতদিন। আমরা গত 3 দিন যাবত এই 8টা লাশ আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। সর্বশেষ আজকে সকালে 3টি লাশ উদ্ধারের মধ্য দিয়ে এই 8টি যে আমাদের মিসিং 8 জন ছিলেন তাদের সকলের লাশ উদ্ধার করা সম্ভব হলো। শুরু থেকেই প্রত্যেকটি ডিপার্টমেন্ট একেবারে তাদের আন্তরিকতা সর্বোচ্চ দিয়ে তারা চেষ্টা করেছে। আমাদের ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, আমাদের কোস্টগার্ড, আমাদের আজকে সর্বশেষ আমাদের বিআইডব্লিউটিও কিন্তু অংশ নিয়েছে। আর পুলিশের কথা কি বলবো, তারা শুরু থেকেই একেবারে প্রথম দিন থেকেই তারা এখানে ছিল। সার্বিকভাবে তারা সমস্ত কাজে তাদের অংশগ্রহণ ছিল অত্যন্ত ইতিবাচক। এছাড়া সাধারণ মানুষ এখানে যারা ছিলেন শুরু থেকে তারাও আমাদের সর্বোত্তক তারা আমাদের সমর্থন করেছে, তারাও অংশ নিয়েছে। তাদের সবার কাছে আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। বেজা কর্তৃপক্ষ, বেবজা কর্তৃপক্ষ, যাদের এটা এই কাটারটা যাদের ছিল তারা সবাই আন্তরিকভাবে আমাদের সহযোগিতা করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আজকের এই অভিযান শেষ, হ্যাঁ, আজকের এই 8 নম্বর যে লাশটি আমরা উদ্ধার করতে পেরেছি এর মধ্যে দিয়ে আমাদের অভিযান সমাপ্ত ঘোষণা করছি। যেমনটা শুনলেন যে এই ঘটনায় নিহত যে 8 জন সকলকে উদ্ধারের মধ্য দিয়ে এই যে উদ্ধার অভিযান এখানকার আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করেছেন উদ্ধার অভিযানের নেতৃত্ব দেওয়া এখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তা। এছাড়া এই ঘটনায় এতদিন যে আত্মীয় স্বজনরা তাদের অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন, যে তাদের স্বজনদের অপেক্ষায় তারা সবশেষ লাশটি পেয়ে হয়তো সমস্ত আনুষ্ঠানিকতা শেষে কিছুক্ষণের মধ্যেই যত দ্রুত সম্ভব তারা তাদের দেশের বাড়িতে চলে যাবে। এই ছিল এখান থেকে উদ্ধার অভিযানের আমার কাছে সবশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম ফেনী থেকে।